পর্বত বগাই সফলতার শিখর ছুঁয়া এগারী দুঃসাহসী যুবতী, দুচকুত অযুত সপোন লৈ পৃথিবীর প্রান্তে প্রান্তে পর্বত পাহাড় ভ্রমি ফুরা শ্বাসরুদ্ধকারী রুবি। এগারী নারী কিমান সাহসী হলে, কিমান আত্মবিশ্বাসী হলে নিজের সপোন এটা পূরণের পিছত দৌড়িব পারে। আর সেই সপোন প্রাপ্তির অহরহভাবে কঠোর পরিশ্রম করে থাকা যুবতীগী হয়েছে লক্ষিমপুরের রুবি বরা। দুঃসাহসী ক্রিয়াক্ষেত্রখনত জীবন মৃত্যুরে যুঁজি সফলতার শিখর চুবলে সক্ষম হয়েছে পর্বতারোহী রুবিয়ে। শ্বাসরুদ্ধকর শিহরণকারী আর রোমাঞ্চিত মুহূর্তরে পর্বতারোহণ করা উত্তর পূবর এইগী সাহসী রুবি বরাই শেহতীয়াক ভারতীয় পর্বতারোহণ সংস্থায় আয়োজন করা ক্লাম্বাথন 2024 হয়ে অংশগ্রহণ করে সফলতার অভিযান সামরি গৌরব কহিয়াই সক্ষম হয়েছে। ভারতীয় পর্বতারোহণ সংস্থার দ্বারা নির্বাচিত দেশের মুঠ 22গী মহিলা পর্বতারোহীয়ে এই অভিযানত অংশগ্রহণ করেছিল। হিমাচল প্রদেশের লাহুল জেলায় অবস্থিত ভারতের তৃতীয় বৃহৎ হিমবাহ বারাসিগ্রি হিমবাহত যা এমা ধরে এই অভিযান চলিছিল। রুবিয়ে 14 আগস্টত মাউন্ট জেলদি 5648 মিটার আর 18 আগস্টত এটি নামবিহীন শৃঙ্গ 5400 মিটার আরোহণ করে। যাত্রাটো বলে কবলে মানে মানে সরপা পাহাড় বহুত বেশি ভাল পাও। মো দেউতায় অরুণাচল চাকরি করেছিল, তো সরপা পাহাড় মানে দেখি আছো, আমার ঘরের ওসর পাহাড় অরুণাচল বর্ডারতে হয়, তো পাহাড় বহুত ভাল লাগে। তো কিন্তু মানে পাহাড় ভাল লাগিলেও মানে কিনো করি, মানে তেনেকুৱা একো নাছিল, পাহাড়ের লগতে জড়িত হয়ে গলো যেহেতু, গতি পাহাড়ের বিষয়টির পর অকান আঁতরিও আহিল। যেতিয়াৰ পৰা মই নিজে মানে আর্ন কৰিছো আৰু নিজে নিজৰ হৈ নিজে থিয় দিছো, তেতিয়াৰ পৰা মই মানে মনত মানে এইটো বিষয়টো আকৌ আহি আছিলে, মানে মোৰ যে মই পাহাৰত যাব লাগে, মই পাহাৰৰ ওচৰত যাব লাগে। তেনেকে মানে মই 2016 চনত প্ৰথম এটা ট্ৰেকিং কৰিছিলোঁ হেৰিয়াত উত্তৰাখণ্ডত ভেলি অফ ফ্লাৱাৰ বুলি, প্ৰথম অসমৰ পৰা মই অকলে গৈ তেনেকে কৰিছিলোঁ। ট্ৰেকিংটো কৰাৰ পিছত মই অসম পৰ্বতাৰোহণ সন্থা যি আছে আমাৰ গুৱাহাটীত আছাম মাউণ্টেইনিং এছ'চিয়েচনত, তাৰ 2016 চনতে মই প্ৰথম তাত লোকেল ৰক ক্লাইম্বিং ট্ৰেইনিং হয়, তো সেয়া মই কৰিলোঁ। আসলে প্রথমে মই নাজানিছিলোঁ মাউণ্টেইনিং কি হয় কি বস্তু, মাউণ্টেইনিং শব্দটোৱে মই নাজানিছিলোঁ, কিন্তু মই সেই ট্ৰেকিংটোত গৈ পেলাই গম পালোঁ। তাৰপৰা মই গুগলত চাৰ্চ কৰি পেলাই মই আসাম মাউণ্টেইনিং এছ'চিয়েচনৰ কথা গম পালোঁ। তাৰপৰা গম পাই পেলাই মই তেনেকে যোগাযোগ কৰি ফোন নম্বৰ লৈ মেলি যোগাযোগ কৰি পেলাই মই লোকেল ট্ৰেইনিং কৰিলোঁ। কৰি পেলাই 2019 চনত মই দাৰ্জিলিঙৰ হিমালয় মাউণ্টেইনিং ইনষ্টিটিউটৰ পৰা মই প্ৰথমবাৰ মাউণ্টেইনিং যি কোৰ্চ থাকে, বেচিক মাউণ্টেইনিং কোৰ্চ, সেয়া কৰিলোঁ। তাৰপিছত কৰাৰ পিছত মই 2021 চনত আসাম মাউণ্টেইনিং এছ'চিয়েচনৰ পৰাই মই উত্তৰাখণ্ডত মাউণ্টেইনিং এক্সপিডিশ্যন কৰিবলৈ গ'লোঁ। যোগিন 3 আমি চামিট কৰিলোঁ, 6000 মিটাৰৰ এটা শৃংগ আছিলে। তাৰপিছত আমি লাডাখত এটা শৃংগ আৰোহণ কৰিবলৈ গৈছিলোঁ, মাউণ্ট নুন 7000 মিটাৰৰ আছিলে, কিন্তু বতৰ অত্যন্ত বেয়া হোৱাৰ কাৰণে আমি কেম্প ওৱানৰ পৰা ঘূৰি আহিলোঁ 5300 মিটাৰৰ পৰা। তাৰপিছত অব্যাহত আছে, যোৱা বছৰো মই অৰুণাচলত গৈ আকৌ কোৰ্চ কৰিলোঁ, নিমাচ জিৰাঙত একমহীয়া কোৰ্চ কৰিলোঁ। আৰু এই বছৰৰ বিশেষ কথাটো হ'ল মই ভাৰতীয় পৰ্বতাৰোহণ সংস্থাৰ পৰা মই নিৰ্বাচিত হৈ এইবাৰৰ যিটো অভিযান আছিলে তাত মই অংশগ্ৰহণ কৰিছিলোঁ। বারাসিগ্রি গ্লেসিয়ার ভারতের তৃতীয় সর্ববৃহৎ গ্লেসিয়ার হয় আর হিমাচলের মানে বৃহৎ সর্ববৃহৎ হয়, তো তাত মানে সেই গ্লেসিয়ারের মানে বহুত বহুত বেশি চ্যালেঞ্জ আছিলে। তাতে পর্বতারোহণ বলে কলে চ্যালেঞ্জের বস্তুই হয় বহুত, যেহেতু আমি তাত উঠি যাব লাগে, পিঠিত বেগ থাকে, আমার বতাহ বরষুণ রোদ বরফ ঠান্ডা, শিলর উপরতে আমি শুব লগা হয়, শিলর উপরতে বরফের উপর আমি শুব লাগে, তো মানে তেনেকা ধরনের বহুতখিনি প্রত্যাহ্বান থাকে। কিন্তু এইবার মানে প্রত্যাহ্বান তখন বেলেগ আসলে, কারণ কেলে আমি সকল মহিলা আসিল, আর লগতে এইবার মানে এনেকা এটা আসলে যে গ্লেসিয়ারটো গ্লোবেল ওয়ার্মিংয়ের কারণে বরফ গলি কমি পেলায় তাত শিলবিলাক ওলাই গেছে, যেটা আমি মাউণ্টেইনিং ভাষাত আমি মরেন বলি কোম, তো সেই শিল তাত মানে আমি আগতে এনেকুৱা হয় এক্সপিডিশন বিলাক এটা সময়লৈকে আমাৰ এটা গ্ৰিনেৰি থাকে, তাৰপিছতহে আমাৰ এনেকে মানে আৰম্ভ হয়, কিন্তু এবাৰ মানে আমাৰ আৰম্ভণিৰ পৰাই মানে শিল আছিলে। তো মানে ভালো লাগিলে, কষ্টখিনি কৰি সফলো হৈ আহিলো। তো আমাৰ গোটেই গ্ৰুপটোৱে 4টা শৃংগ মুঠতে আৰোহণ কৰিছে, তো এগৰাকীয়ে 2টাকে শৃংগ আমি আৰোহণ কৰিছো, তো ময়ো তেনেকে 2টা কৰিছো। কৰি পেলাই মই এটা 5648 মিটাৰ আছিলে আৰু এটা 5400 মিটাৰ আছিলে, তো 2টা ধুনিয়াকে ভালকে কৰি আহিছো আৰু, তো সেইখিনিয়ে বিশেষ কথা। আৰু দুচকুত অযুত সপোন, বুকুত অদম্য সাহস,
ধৈর্য, দৈনিক অনুশীলনের জড়িয়ে পর্বতারোহণ করে শিখরের পিনে আলোকিত হয়ে রুবিয়ে পরবর্তী পর্যায়ত এভারেস্ট শৃঙ্গ বিজয়ী করার সপন পুহি রাখিছে। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।